কালীপূজোর বিরোধী দক্ষিণ দিনাজপুরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এমতো অবস্থায় করোনার প্রকোপ রুখতে বা কমাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে রাস্তায় নামলো গ্রামীণ চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় নেমে সাধারণ মানুষকে বা পথ চলতি মানুষকে করোনা সম্বন্ধে অবগত করেন এবং সচেতন করেন। এছাড়াও যারা মাস্ক ছাড়া রাস্তায় যাতায়াত করছেন বা বেরিয়েছেন তাদের মধ্যে মাস্ক বিতরণ করে গ্রামীণ চিকিৎসক সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্যরা। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।